হ্যালো বন্ধুরা, আমি শেগুন নীল। এখন আমি করবো নন্দিতা এবং শিবপ্রসাদ পরিচালিত উইন্ডোজ প্রোডাকশনের নতুন সিনেমা রক্তবীজের রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আমি সবার আগে একটা কথা বলতে চাই, যেহেতু প্রমোশন আজকের দিনে প্রচণ্ড বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়েছে, এখন পরিচালকেরা বিভিন্ন সাক্ষাৎকার দিচ্ছেন ছবি রিলিজের আগে। বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচালকদের ক্ষেত্রে একটা জিনিস দেখা যাচ্ছে, তারা নিজেদের ছবির ব্যাপারে এত বড় বড় কথা বলছেন, তারপর যখন ছবিটা গিয়ে দেখছি ইন্টারভিউতে বলা কথা এবং ছবির মধ্যে কোনো সামঞ্জস্য নেই, দুটো আকাশ আর পাতাল পার্থক্য। সেই জিনিসটা কিন্তু শিবপ্রসাদ এবং নন্দিতার ক্ষেত্রে হয়নি। তারা তাদের ইন্টারভিউতে ছবির সম্পর্কে যা বলেছে, অ্যাকচুয়ালি কিন্তু তারা বেশি অফার করেছে সিনেমা হলে দর্শকদের জন্য। গল্প সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাইছি না, আপনারা সকলেই জানেন খাগড়াগড় ব্লাস্টকে কেন্দ্র করে এই ছবি নির্মিত। ট্রেলার লেভেলে অডিয়েন্সকে মেকাররা যেটা জানিয়েছিল, প্রেসিডেন্ট দুর্গাপুজোর সময় তার দেশের বাড়িতে ফিরেছে, তার দেশের বাড়িতে দুর্গাপুজো হয় এবং তার দেশের বাড়ির কয়েক কিলোমিটারের মধ্যে টেররিস্ট অ্যাক্টিভিটি শনাক্ত করা গেছে, যে কারণে প্রেসিডেন্টের সিকিউরিটির দায়িত্ব গিয়ে পড়ছে স্টেটের তরফ থেকে মিমির কাঁধে এবং সেন্ট্রালের তরফ থেকে আবিরের কাঁধে। মিমি এবং আবির এই দুজনে মিলে কিভাবে প্রেসিডেন্টকে রক্ষা করে এই আনওয়ান্টেড অ্যাটাকের থেকে, এই টেররিস্ট অ্যাক্টিভিটিস থেকে, যাবতীয় জানতে গেলে হলে গিয়ে আপনাদেরকে অবশ্যই ছবিটা দেখতে হবে। আর যেটুকু বললাম, গল্পটাকে কিন্তু এরকম দু তিন লাইনে বলে দেওয়া যাবে না, গল্পটার মধ্যে অনেক কিছু রয়েছে, সেগুলোর ব্যাপারে আমি এখনই আপনাদেরকে কিছু বলতে পারছি না, একেবারেই আমি স্পয়লার দিতে চাই না। প্রথম যেটা ভালো দিক ছবিটার, সেটা হচ্ছে আবির চট্টোপাধ্যায়ের ক্যারেক্টার এবং ভিক্টর ব্যানার্জির ক্যারেক্টারের মধ্যে যে ইকুয়েশনটা, আমি ডিটেলসে ঢুকবো না, কিন্তু তাদের মধ্যে যে ইকুয়েশনটা এস্টাবলিশ করা হয়েছে থ্রু আ ব্যাক স্টোরি, সেটা আমার ব্রিলিয়ান্ট লেগেছে। সেই জায়গাটাতে ছবিটা একটা সোল রয়েছে, আপনি ফিল করতে পারেন সেটা, যেখানে কিন্তু এই ছবিটা আর পাঁচটা বাংলা ছবির থেকে অনেক অনেক বেশি ডিফারেন্ট হয়ে যায়। এখানে আবির এবং মিমির মধ্যে যে ইকুয়েশনটা দেখানো হয়েছে, যেটা আমরা খানিকটা হিন্টস ট্রেলারের মধ্যে দেখতে পাই বা গানগুলোর মধ্যে দেখতে পাই, এখানে কিন্তু যেটা আমার ভয় ছিল যে আবির এবং মিমির মধ্যে একটা লাভ অ্যাঙ্গেল না ঢুকিয়ে দেওয়া হয় জোর করে, সেটা কিন্তু করা হয়নি। এখানে কিন্তু প্রফেশনাল রিলেশনশিপ, সেটা একটা সময় খারাপ ছিল, সেটা বেটার হচ্ছে, সাটেল ভাবে সেটাকে ট্রিট করা হয়েছে। খুব জোর করে যে প্রচুর স্পেস দেওয়া হচ্ছে সেটাকে তা নয়, ছোট্ট ছোট্ট করে সেটাকে বিল্ড আপ দিতে দিতে গেছে, যে কারণে সেই জায়গাটা কিন্তু আমার ম্যাচিওরভাবে হ্যান্ডেল করা হয়েছে বলে মনে হয়েছে। সারা ছবি জুড়ে না বেশ কিছু সুন্দর সুন্দর মোমেন্টস রয়েছে, ভিক্টর ব্যানার্জি এবং অনুষ্কা দেবী তাদের সম্পর্কটাকে এখানে যেভাবে ডেভেলপ করা হয়েছে থ্রু আ ব্যাক স্টোরি এগেন, সেটা কিন্তু বেশ ইম্প্যাক্টফুল। তাদের মধ্যে কোথাও একটা সংঘাত হচ্ছে আইডিওলজিক্যাল, সেটা নিয়ে অনেক সময় দ্বন্দ্ব হচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু অডিয়েন্স আমার মনে হয় খুব এনজয় করবে। এবং যে ডিটেলিং, ডিটেলিং এর প্রশংসা করতেই হবে, এই যে বোবার শত্রু নেই সেই ডায়লগটাকে, যেটা আমরা প্রত্যেকে জানি, এটা আমরা অনেক সময় কথাটা বলে থাকি, আমাদের মায়েরা আমাদেরকে বলে থাকে, সেই কথাটা যেভাবে ছবিতে ইউজ করা হয়েছে, আপনারা খালি দেখবেন প্রত্যেককে সেটা শক দেবে, সেই টুইস্টটা কিন্তু ইমপ্রেসিভ ছিল, মজাদার ছিল। এবং ছাগল কিন্তু এই ছবিতে ছাগল নয়, আমি এর থেকে বেশি কিছু বলবো না, ছাগলকে যেভাবে ক্লোজ আপ দেওয়া হয়েছে ছবিতে, দারুণ, জাস্ট দারুণ। ক্লাইম্যাক্সে একটা শট রাখা হয়েছে রক্ত মাটির মধ্যে পড়ছে, আমি এর থেকে বেশি কিছু বলতে চাইছি না। এই যে মাইথোলজিক্যাল কনসেপ্টটা, রক্তবীজের দমন সম্ভব নয়, তাকে বধ করা সম্ভব নয়, ও আবার বেড়ে উঠবে, ও আবার ছড়িয়ে যাবে, এই যে ব্যাপারটা, সেটাকে যেভাবে ইউজ করা হয়েছে ছবির মধ্যে, আমি শুধুমাত্র এটা বলতে চাইছি না যে নামকরণটা খুব সার্থক হয়েছে, আমি সেটা বলতে চাইছি না, এই যে কনসেপ্টটা সেটাকে এমনভাবে ইউজ করা হয়েছে, মানে বাংলা ছবিতে এই জিনিসটা আমরা প্রথমবার দেখতে পেতে চলেছি। পোস্ট ক্লাইম্যাক্সটা প্রত্যেকটা দর্শককে চমকে রেখে দেবে, কারণ এরকম কিছু, এরকম হুক দিয়ে ছবি শেষ করা, এটা কিন্তু বাংলা ছবিতে এর আগে আমরা কেউ কখনো দেখিনি। আমি ডিটেলসে আলোচনা করতে চাইছি না, আপনাদের জন্য সেই মজাটা সেই শখটা থাকুক আমি এটাই চাইছি, কিন্তু আমি এটা বলতে পারি আপনারা কেউ প্রস্তুত নন, আপনারা যা দেখবেন ভাববেন যেটা কি হলো, এটা তো সাউথে হয়, যেভাবে প্রেসিডেন্টের উপরে অ্যাটাকের সিনটাকে ডিজাইন করা হয়েছে সেটা আপনারা যা দেখবেন, বিউটিফুলি স্টেজড, ব্যাপক লেগেছে সেই সিনটা দেখতে, হাই অন টেনশন, অডিয়েন্স জাস্ট চোখের পলক ফেলতে পারবে না, তারা জাস্ট তাকিয়ে থাকবে, তারা জাস্ট এঙ্গেজড, তারা হুকড, মানে এই জিনিসটা বাংলা ছবিতে রিয়ালি হয়। এই ছবিটা মোস্টলি এঙ্গেজিং, ছবিটাতে কিছু পোর্শনে সমস্যা রয়েছে, আমি সে ব্যাপারে পরবর্তীতে আসছি, ছবিটা কিন্তু বেশ বেশ এঙ্গেজিং একটা ছবি, বিশেষ করে ফার্স্ট হাফটা খুব স্ট্রং, ফার্স্ট হাফ একদম টু দি পয়েন্ট, গল্পটা ধাপাধাপ 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 এগোতে থাকে, কোথাও আপনি বোর ফিল করবেন না, মানে ছবি শুরু হবে, টাইম কেটে যাবে, ইন্টারভেল চলে আসবে, এবং ইন্টারভেলটা ব্যাপক জায়গাতে হয়েছে, ইন্টারভেল যেরকম হাই নোটে, ক্লাইম্যাক্স তো আরও আরও অনেক বেশি হাই নোটে, মানে ক্লাইম্যাক্স আমি আবারও বলছি এই ছবির প্রচণ্ড প্রচণ্ড বেশি স্ট্রং, গান পারফেক্টলি প্লেসড, কোথাও আপনার মনে হবে না যে গানটা জোর করে রাখা অডিয়েন্সকে প্লিজ করবার জন্য, স্ক্রিনের মধ্যে প্রপারলি সেটা ইনভলভ হয়েছে, জোর করে সেটা প্লিজ করা হয়নি, এবং ছবির মধ্যে পারফরমেন্স আমার মনে হয়েছে কাস্টিং একদম পারফেক্ট, এবং আবির কিন্তু এই ক্যারেক্টারটা একটা অন্য ডাইমেনশন এনেছেন, মিমি চক্র
চক্রবর্তী যেরকম ক্যারেক্টার সেই অনুযায়ী তাকে কাস্ট করা হয়েছে। মিমি ভালো কাজ করেছেন, ভিক্টর ব্যানার্জি এবং উষা দেবী ফাটিয়ে দিয়েছেন, তারা দুজনে খুব ভালো কাজ করেছেন। তারা কাঞ্চন মল্লিক নিজের জায়গাতে বেশ ভালো কাজ করেছেন, কমিক রিলিফ হিসেবে তাকে বেশ কিছু জায়গাতে ইউজ করা হলেও সব জায়গাতেই সে যখন আসছে কমেডি তা কিন্তু একেবারেই নয়। বেশ কিছু জায়গাতে কিন্তু তাকে প্রপার ক্যারেক্টার হিসেবে ট্রিট করা হয়েছে, এটা অবশ্যই ভালো। এবং দেবাশিস মন্ডল নিজের ছোট্ট জায়গাতে ভালো কাজ করেছেন। তার চরিত্র নিয়ে আমার সমালোচনা রয়েছে, আমি পরবর্তীতে আসছি। উইন্ডোজের এই ছবির মাধ্যমে যে বক্তব্যটা, যেটা আমি এখনই বলতে চাইছি না, পরিচালকরা তারা একটা ছবি বানিয়েছেন, ছবিটা দেখে আপনারা সেই বক্তব্যটা অনুভব করুন, সেটা তারা চাইছে। আমি চাই না যে বক্তব্যটা যাতে আমি মুখে মুখে বলে দিলাম। অঙ্কুশকে আপনারা এই ছবিতে দেখবেন, আপনারা জাস্ট অঙ্কুশকে দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি এই ছবিতে অঙ্কুশ কিন্তু সারপ্রাইজিং প্যাকেজ। আমি এর থেকে বেশি কিছু এখন বলতে চাইছি না, কিন্তু অঙ্কুশ কিন্তু চমক দেবে ছবিতে। যেভাবে তাকে ইউজ করা হয়েছে ছবিতে, সেটা ম্যাগনিফিসেন্ট। ইনভেস্টিগেশনটা এই ছবির মধ্যে যেভাবে দেখানো হয়েছে সেটাতে কিন্তু ডিটেলিং রয়েছে। ম্যাক্সিমাম বাংলা ছবি যেখানে আপনারা ইনভেস্টিগেশন দেখেন, সেগুলোর থেকে কিন্তু এটা অনেক অনেক বেটার। এবং আমার মনে হয়েছে দুর্গা পুজোটাকে এই ছবিতে যেভাবে দেখানো হয়েছে, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এমনভাবেই সেটাকে দেখানো হয়েছে, আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা একটা দুর্গা পুজোর গল্প দেখছি। দুর্গা পুজোকে নিয়ে বাংলা ছবি রিসেন্ট সময় কিছু হয়েছে, সেই ছবিগুলো আপনি দেখে বুঝতেই পারবেন না, এতটাই বেশি বাড়ির ভিতরে। এবং বাড়ির দুর্গা পুজোটাকেও প্রপারলি দেখাতে পারছে না। বাড়ির দুর্গা পুজো প্রপারলি দেখানো যেতে পারে, কিন্তু সেটাও মানে জাস্ট দুর্গাপুজো একবার ডায়লগের মাধ্যমে ইনফরমেশনটা পাস করে দিল, বাকি আপনি সারা ছবি জুড়ে বুঝতেই পারছেন না দুর্গাপুজো না অন্য কোনো সময়, বুঝবার উপায় নেই। এখানে কিন্তু দুর্গাপুজো যে আপনি প্রত্যেকটা মোমেন্টে বুঝতে পারবেন, আমি আপনাদের সত্যি বলছি। পুজো তো এখনো সেভাবে লেগে পড়েনি, আমাদের তো এখনো কাজ শেষ হয়নি, মুভি রিভিউ সব শেষ হবে, তার পরবর্তীতে নিজেদের পুজো লাগাবো। কিন্তু এই ছবিটা দেখতে দেখতে আমি পুজোর ভাইবসটা পেয়ে গেছি, আমার এবার পুজো লেগে গেছে রক্তবীজ একবার পরবর্তীতে। এবার যদি কথা বলি ছবিটার মধ্যে আমার কি খারাপ লেগেছে, দেখুন সেকেন্ড হাফে ছবিতে একটা ড্রপ এসেছে। ফার্স্ট হাফটা যত বেশি টান টান, সেকেন্ড হাফের কিছু জায়গায় কিন্তু আমি দর্শক হিসেবে বোর ফিল করেছি। সেই জায়গায় কিছু জিনিসকে শিবুদা নন্দিতাদি তারা ডেভেলপ করেছেন, কেন সেই জায়গায় স্পেস নেওয়া হয়েছে সেটা আমার কাছে পরিষ্কার, কিন্তু আমার মনে হয় সেই জায়গাটা আর একটু ফাস্ট হতে পারতো, কারণ বাকি ছবিটা এত বেশি এঙ্গেজিং। সেই জায়গাটা যদি ফাস্ট হয়ে যেত তাহলে মানে পুরো ছবিটাই আর কি প্রচন্ড প্রচন্ড টান টান একটা ছবি হতে পারতো। একটা ল্যাগ রয়েছে ছবিতে। আসলে শিবুদা নন্দিতাদি এই ছবিটার মধ্যে যেটা করতে চেয়েছে সেটা খুব টাফ অ্যাটেম্প ছিল এই গল্পটা বলবার জন্য। মানে প্রচুর ক্যারেক্টার রয়েছে যারা ইকুয়ালি ইম্পর্টেন্ট, শুধুমাত্র ভিক্টর ব্যানার্জি, আবির, মিমি এবং অনুষা দেবী নয়, তাছাড়া আরও অনেক ক্যারেক্টার রয়েছে। এবার তাদেরকে পার্সোনাল ক্রাইসিস দেওয়া হয়েছে, সেগুলোকে প্রপারলি ডেভেলপ করা যাতে করে ক্লাইম্যাক্সটা বা সেখানে যে টুইস্টগুলো আসে সেগুলো যাতে ওয়ার্ক করে, সেটা কিন্তু করতে গিয়ে মানে এই ল্যাগটা সেকেন্ড হাফে চলে এসেছে। মানে ইনভেস্টিগেশনটাকেও প্রপারলি দেখানো, আবার এই পার্সোনাল রিলেশনশিপগুলো বা ক্যারেক্টারের পার্সোনাল ক্রাইসিস এগুলোকে বিল্ড আপ দেওয়া, এই দুটোকে ব্যালেন্স করা, তারা আমি বলবো 80% to 85% তারা সফল হয়েছে গোটা ছবি জুড়ে। কিছু জায়গাতে একটু সমস্যা হয়েছে, যে কারণে এই সেকেন্ড হাফে ল্যাগের কথাটা বলছি। আর অ্যাকশনটা সত্যি বলতে ওয়েল ডিজাইন্ড আমার মনে হয়নি, অ্যাকশনটা আরও অনেকটা বেটার হতে পারত। দেবাশিস মন্ডলের ক্যারেক্টারটার মধ্যে আরেকটু ডেপথ থাকবে এটা আমি আশা করেছিলাম, বিশেষ করে সিনেমার মধ্যে যখন এতগুলো ক্যারেক্টার রয়েছে, যে ক্যারেক্টারগুলোর মধ্যে এতটা ডেপথ, মানে যে যে সিনগুলো দেওয়া হয়েছে সেগুলো খুব ইম্প্যাক্টফুল। দেবাশিস মন্ডলের সে পারফর্ম ভালো করেছে, কিন্তু আমার মনে হয় যে তার মাইন্ড স্পেসটা আর একটু ক্যাপচার করা দরকার ছিল। আর অম্বরীশবাবু আমার মনে হচ্ছে এই ছবিতে খুব পুয়ারলি ইউজড, অম্বরীশবাবু আর একটু বেটার ক্যারেক্টার ডিজার্ভ করেন। তবে ওভারঅলে বিশ্বাস করুন, আপনারা যখন হল থেকে ছবিটা দেখে বেরোবেন, আপনাদের কিন্তু এই যে খারাপ দিকগুলো আমি বললাম না মনে থাকবে না, কারণ বাকি ছবিটা এত এত বেশি ভালো। এগুলো খুব মাইনর মাইনর জায়গা যেগুলো আমার মেনশন করা অ্যাজ রিভিউয়ার কর্তব্য। ওভারঅলে ছবিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি বলবো খুব ভালো একটা বাংলা ছবি হয়েছে। আপনাদের কি মতামত, কীরকম কী লেগেছে আপনাদের ছবিটা যারা হলে গিয়ে দেখেছেন, আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।